লাদাখের গালওয়ান সীমান্তে চীনা সৈন্যের বর্বরোচিত আক্রমণে নিহত 20 জন ভারতীয় সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব সংগঠন মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করলেন। মিছিল শেষে তারা শীতলকুচি চৌপতিতে শহীদবেদিতে ফুলমালা দিয়ে অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং 1 মিনিট নীরবতা পালন করেন। শহীদদের শ্রদ্ধা জানাতে সামিল সাধারণ মানুষও। ছাত্র ও যুব নেতা সাইফুল ইসলাম ও কৌশিক অধিকারী জানান, কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত বিদেশ নীতির ফলে সীমান্তে ভারতীয় জওয়ানদের অকাতরে প্রাণ দিতে হয়েছে। ছাত্রনেতা বলেন, ভারত সরকার চীনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের যথোপযুক্ত বদলা নেবার ব্যবস্থা করুক। সবশেষে চীনা সৈন্যদের ধিক্কার জানিয়ে ভারতীয় বীর যোদ্ধা অমর শহীদদের আত্মার শান্তি কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সকলে। শীতলকুচি থেকে সাজ্জাদ হোসেন আহমেদের রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। প্রোগ্রাম হলো আজকে আমাদের ভারতীয় সৈনিকরা চীন সীমান্তে গালওয়ান বর্ডারে যে 20 জন সৈনিক শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানালাম। আমরা ক্যান্ডেল মার্চ বাজার পরিক্রমা করলাম। আমরা শীতলকুচি ব্লক ছাত্র যুবর পক্ষ থেকে আমরা আজকে এই শ্রদ্ধা অনুষ্ঠান পালিত করলাম। এই যে বীর সৈন্যরা যে চীনাদের আক্রমণে মারা গেল, তো তাদের জন্য আমাদের দেশেও কি কাজকর্ম চলছে? তাদের জন্য ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের 2 জন সেনা ওখানে নিহত হয়েছেন। তাদের জন্য আমাদের মহামারি মানুষের সরকার নেত্রী তাদেরকে 5 লক্ষ টাকা এবং তাদের ফ্যামিলিকে 1টি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আজকের এই প্রোগ্রামটা কোন সংগঠন থেকে হলো? এই প্রোগ্রামটা মূলত আমাদের তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব থেকে আমরা সম্মিলিতভাবে পালন করলাম। যে আগামী দিনে আর কী কর্মসূচি আছে? আগামী দিনে আমরা এই যে চীনের আগ্রাসন নীতি তার বিরুদ্ধে সোচ্চার হব এবং তার সাথে সাথেই আমাদের কেন্দ্র সরকার মোদি সরকার যেভাবে বিদেশ নীতিতে ফেল, আমরা মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলব। আচ্ছা, এর মধ্যে বিভিন্ন জায়গাতে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া আছে, আপনাদের মধ্যেও কি সেরকম সিদ্ধান্ত আছে? না, আমাদের মধ্যে সেরকম সিদ্ধান্ত নেই, কারণ চীনের দ্রব্য আমরা চীন গিয়ে নিয়ে আসি না। আমরা আমাদের বাজারে দ্রব্য কিনি, সে দ্রব্য ব্যবহার করি। এবারে যদি চীনা দ্রব্য বন্ধ করতেই হয় তো কেন্দ্র সরকার বন্ধ করুক। হ্যাঁ, কেন্দ্র সরকার যদি চীনের সাথে, আমরা চাই কেন্দ্র সরকার, ভারত সরকার চীনের সাথে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করুক, আমরা এটা চাই। আচ্ছা, নাম কি? আমার নাম শফিউল হোসেন। পদাধিকারী? পদাধিকারী বলতে আমি এখনও আমাদের শীতলকুচি ব্লক কমিটি গঠন হয়নি, এমনি সদস্য, ব্লক সদস্য। কোন সংগঠনের? তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের ব্লক কমিটির সদস্য। আচ্ছা, যুবর কথা বলছিলেন, যুব কে আছে? যুবর মধ্যে আমাদের আছে, এখানে অনেকেই উপস্থিত আছে, কৌশিক আছে, আনোয়ার দা আছে, হরান্ত আছে। আমরাও আগামী দিনে ছাত্র থেকে হয়তো যুবতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।